চলে এসেছি গরিবের গোয়া। সারা বছরই এরকম ভিড় থাকে। এখন চলছে জোয়ার। বড় বড় ঢেউ, তাহলে একটু কিছু আগে খেয়ে নি, তারপরে নামছি। অনেক ইয়ে করার পর খাচ্ছি বিরিয়ানি। এদের মটনের সাইজটা একটা দেখে নাও, মটনের সাইজ একটা সাইজ দেখে। এই ডবল পিসের মাটন বিরিয়ানি, এটার দাম হচ্ছে 300 টাকা। এই হচ্ছে মাটনের সাইজ। সিজনে এরা যে কী ব্যবসা করে বস, সেই লেভেলের ব্যবসা করে। একটু খাই, হয়তো খারাপ লোকেশন, পরে কথা হচ্ছে। চলে এসছি, এই হলো এখন পুরীর বিচে রয়েছে বলতো, অনুষ্ঠান হচ্ছে মনস্টারের পক্ষ থেকে। চলুন আপনাকে সেখানে নিয়ে যাই। ফুল একদম পুরীর বিচ স্টাইলে রয়েছি। এই যে আমাদের সমুদ্র, শুরু হতে একটু দেরি আছে রথযাত্রা উপলক্ষে। আমরা এখন পুরীতে যাই, গরিবের গোয়া। চলো, সত্যি কথা বলতে জগন্নাথের ওখান থেকে এসে এতটাই ক্লান্ত ছিলাম যে কিচ্ছু ভালো লাগছিল না। জাস্ট এসে রুম নিয়ে রুমে শুয়ে পড়েছি, এই ঘুম থেকে উঠে ফুল এখন একদম ফ্রেশ মনে হচ্ছে, তাই চলে এসেছি। আর সকালবেলায় এই যে বালিগুলোর থেকে যে গরমটা উঠছিল সেটা এখন অনেকটাই নেমে গেছে, এখন আর কোনো গরমই নেই। চলো নামি তাহলে। অসাধারণ ফিলিং, অসাধারণ ফিলিং, জাস্ট কিচ্ছু বলার নেই। ওই বরফ দেওটা আসছে দেখেন, এটা অনেক দূর আসছে, অনেক দূর আসছে। চলো, পাটাকে মনে হচ্ছে টেনে নিয়ে যাচ্ছে। চলো আসুন, চলো সর্বদিন জলটা শেষ করে আসছি। এটা সবাই বুঝতে পারছে আশা করি, এটা হচ্ছে এখন যেহেতু নদীতে জোয়ার আসছে, জোয়ার আসছে, জোয়ার জোয়ার আসছে, জোয়ার আসছে, ছটার সময় বন্ধ হয়ে যাবে। কালকেই মেন জানাবার নামবো, কারণ অলরেডি আজকে তিন থেকে চারবার স্নান করে এসেছি। পুরোপুরি সব লাইফ গার্ডরা সব রয়েছে। আজকে নামতে দিচ্ছে না, কালকে নামবো।
কালকে নামবো পরিবার গোয়ার যে এনজয়টা সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো কাউকে আর নামতে দেখছে না। ওহো কাঁচাগড়ি আছে, চেনা যায়। আমি কিছু টুকটাক করে পোজগুলো নিতে লাগি। সত্যি বসছি, অনন্য ফিলিং। সমুদ্রে আসার মজা আলাদা, পাহাড়ে যাওয়ার মজা আলাদা, শীত প্রধান দেশে যাওয়ার মজা আলাদা। সবচেয়ে কেউ যদি মানুষকে বলে সত্যি কথা বলতে, এটা সবচেয়ে বড় ঢেউ এসেছে, সবচেয়ে বড় ঢেউ এখন পর্যন্ত। আমার জুতো মুতো সব উড়াই নিয়ে গেছে বস, এবং টুকটুক করে আসবে এরকম, কারণ ধোয়ার একটা টাইম আছে। পর জাস্ট এটাকে দেখো, এটা অনেক দূর আসবে, অনেক দূর। এটা শুধু ফোনটাকে শক্ত করে ধরো, তাতেই হবে। এই নিয়ে টোটাল চারটে প্যান্ট ভিজালাম, চারটে প্যান্ট। দুটো ভিজালাম পুরীতে গিয়ে, মানে রথ যাত্রা উপলক্ষে ওখানে গিয়ে ভিজালাম, একটা সকালবেলায় ট্রেনে থাকতে, আর এই একটা নামলাম, নামতে নামতেই ভিজে গেল। এ খুব বাজে লাগে ভিজা প্যান্ট ইয়ে করে, ইয়ে করতে পুরো একদম ভিজা অবস্থায় রয়েছে, অসুবিধা নেই। তবে আজকে চারিদিকে প্রচণ্ড পরিমাণে চারিদিক অনুষ্ঠানে, এটা কোক স্টুডিওর পক্ষ থেকে, আর ওখানে এটা দেখলাম একটা মনস্টারের পক্ষ থেকে। এখানে প্রচুর কাঁকড়া মাছ, এ মাছ, তা মাছ এইসব নিয়ে বসে, সেখানেও নিয়ে যাচ্ছি। চলো ছোলে ভাটুরে খেতে গিয়ে পুরো নিজে ছোলে ভাটুরে হয়ে গেছে। এখানে সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, বিশেষ করে চিংড়ি মাছ, যেগুলো তোমার চারটে একশো, কটা একশো, এইভাবে রয়েছে। প্রত্যেকটা তোমাকে ফ্রাই করে দেবে, তো আমি একা মনে চারটে আমি চিংড়ি কোনোদিনই খেতে পারবো না, তাই খাইনি। এবার কেউ খেলে তোমাদের আমি কি দেখাচ্ছি, আমি জানি। আমি জাস্ট ছোলে ভাটুরেটা খেলাম, কারণ একটুখানি হালকা স্লাইড খেতে পেয়েছিল। এখানে তো সব কিছু পেয়ে যাবো, সব কিছু। এখানে এখানে শুধু উড়িষ্যার থেকেই যে লোক আছে তা না, এখানে তোমার বিহার থেকেও লোক আছে, আমাদের বাংলার থেকেও লোক আছে, প্রচুর লোক আছে। এই যে মাছগুলো দেখা, একটা আত্মিকা, এ বলা চারকা, তো এ বলা ছেকা, তো মোমো আছে, আমাদের প্রিয় জিনিস মোমো, ক্যাম্পলিং। আজকে রথযাত্রা বলে প্রচুর সুন্দর সাজিয়ে দিচ্ছি। আমি নর্মাল দিনও এসেছি, কিন্তু ভিড় থাকে, সবসময়ই থাকে। জগন্নাথ জি এখনও দেখতেই পাচ্ছ, এখান থেকে তোমাকে জগন্নাথ জির লাইভ দেখাচ্ছি। इसमें टूटेगा पापा साहब सोच रहे क्या, घर जिंदगी में एक ही बार बनता है।
कीचड़ा नहीं सोचा तुमने। भरोसा रखिए, घर मजबूत ही बनेगा। एक है रेडीमेड घर, एक है मौका मेरा, इसमें सब लगाऊंगा, अपने इरादों से मजबूत एक घर बनाऊंगा। पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। সত্যি একটা ডায়লগ ছিল না, হাবিবি কাম টু দুবাই, তো বলবো যে হাবিবি কাম টু পুরী। চলো ওইদিকে নিয়ে আসি তোমাদেরকে। দেখো রাত হয়ে গেছে, তাও সমুদ্রে প্রচুর লোক নামছে। মনে হচ্ছে এখানে বসে থাকি, এত সুন্দর হাওয়া। আমি জানি না তোমাকে আমার কথা শোনা যাচ্ছে কিনা তোমাদের, খুব সুন্দর একটা পরিবেশ। পশ্চিমবঙ্গ থেকে এখন এখানে এসেছি, তাদের কাছে তো এই একটা অমায়িক স্বর্গ, যা গরম বস পশ্চিমবঙ্গে, কিন্তু এখানে এই হাওয়া জীবন জুড়িয়ে যায় বস, সেই লেভেলের হাওয়া। ঘুম পেয়ে যাবে তোমার রীতিমতো। এখানে চেয়ার দেখি যদি ভাড়া পাওয়া যায়, দেখি তো বসে সত্যি কেউ ঘুম পেয়ে যাবে।